বন্ধুরা আপনার বেলি গাছে আপনি কি সারা বছর এবং গাছ ভর্তি আপনি ফুল পেতে চান আপনার বাড়িটাকে একদম বেলি ফুলের গন্ধে ভরে দিতে চান তাহলে বন্ধুরা এই ফেব্রুয়ারি মাসে আপনার গাছটিকে অবশ্যই হার্ড প্রুনিং করার পর এটাকে অবশ্যই রিপোর্ট করে দিন তাহলে সারা বছর অর্থাৎ সারা গরম এবং বর্ষাকাল আপনাকে আর এর ফুল নিয়ে বা পরিচর্যা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না তো প্রথমেই আমরা এর রিপোর্টিংয়ের জন্য আমরা কি করব এর গোড়ায় কিন্তু ভালো করে জল দিয়ে দেব তারপর এর মাটি চারিদিকে একটু খুঁড়ে কি করব মাটিটাকে আলগা করে নেব এবং একটু প্রেস করে এই বেলি গাছটিকে কিন্তু আমরা এর টপ থেকে আলাদা করে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এই বেলি গাছে কিন্তু রুটে ভরে গেছে এবং এটার আমার রিপটিং করা দরকার ছিল আর রিপোর্টিং আমরা সাধারণত এক থেকে দু বছরের যে গাছ সেগুলোকেই করে থাকি যেগুলো একদম নতুন প্রতিষ্ঠিত করি সেগুলো কিন্তু আমরা রিপোর্টিং করি না আর এর যে রুট বলটা এটা কিন্তু আমরা অবশ্যই প্রুনিং করে দেব। আর বন্ধুরা এক্ষেত্রে আমরা অবশ্যই বিকেলবেলায় এই কাজটি করব যাতে গাছটি সারা রাত শীত পায় আর আপনারা অবশ্যই যদি কোনো কারণে রুট বলটা ভেঙে যায় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে দশ মিনিট এটাকে জলে ডুবিয়ে দেবেন তাহলে কিন্তু গাছটি একদম আর মরবে না এবং স্ট্রেসও যাবে না আর আপনারা হাত দিয়ে একটু পন্ডিং করার পর আপনারা কি করবেন এর মাটিটা কিন্তু ভেঙে দেবেন দেখতে পাচ্ছেন আমি কিভাবে এর মাটিটা কিন্তু ভেঙে দিচ্ছি এবার বন্ধুরা আমি এটাকে রিপোর্ট করব। এর জন্য যা কন্টেনারটা আমি সেম রেখেছি এবং এর কন্টেনারটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি যাতে এর মধ্যে কোনো জার্ম না থাকে এবার ড্রেনেজ সিস্টেমের জন্য আমরা পুরোনো টবের ভাঙা টুকরো এর ছিদ্রের মধ্যে বসিয়ে দেব। এবার কনস্ট্রাকশনের সময় চালানোর পর বালির যে বড় অংশগুলো থাকে সেইগুলো আমরা এর উপরে বিছিয়ে দেবো আমরা সবাই কিন্তু এই টবের ড্রেনেজ সিস্টেমের জন্য সেম পদ্ধতি অ্যাপ্লাই করি আমি এখানে এটাই করলাম এর উপরে কিন্তু আমি কি করব বালির একটা হালকা লেয়ার তৈরি করে দেব যাতে আমার টবের যে মাটি সূক্ষ্ম মাটিগুলো এই লেয়ার ভেদ করে বেরিয়ে যেতে না পারে বন্ধুরা আমরা সাধারণত গাছে রিপোর্ট করার মেন পারপাস হচ্ছে এ রুট বাউন্ড হয়ে যাওয়া আর অনেক সময় কি হয় গাছের গ্রোথটা কমে যায় বন্ধুরা এর কেন করি সেটা আমি পরে আলোচনা করছি এবার এই যে আপনারা মাটিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি দশ দিন আগে রেডি করেছি এবং এই মাটিতে আমি কী কী দিয়ে রেডি করেছি সেটা আপনাদের সঙ্গে এবারে আমি শেয়ার করছি আমি এখানে থার্টি পার্সেন্ট নিয়েছি গার্ডেন সয়েল গোবর সার নিয়েছি থার্টি পার্সেন্ট বালি নিয়েছি ফিফটিন পার্সেন্ট রাইস শাস নিয়েছি ফিফটিন পার্সেন্ট আর টেন পারসেন্ট নিয়েছি কোকোপিল আর এর সঙ্গে নিয়েছি এক্সেল ডাস্ট নিম পাউডার চুন উট অ্যাসেস হাড় গুঁড়ো শিংকুচি ফাঙ্গিসাইড সর্ষের খোল আর সবগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে আমি মাটি তৈরি করেছি আর বন্ধুরা অনেক সময় আমাদের কি হয় ড্রেনেজ সিস্টেম আমাদের কিন্তু টবে নষ্ট হয়ে যায় যে কারণে আমরা এটাকে রিপোর্টিং করি অনেক সময় কি হয় গাছ কিন্তু ঠিকঠাক ফুল দেয় না যে কারণে আমরা কি করি গাছকে রিপোর্ট করে ফেলি অনেক সময় পাতা ঝরে যায় ড্রেনেজ সিস্টেম নষ্ট হয়ে যায় আর কখনও কখনো কি হয় এর কন্টেনারটা যদি ভেঙে যায় বা আমরা যদি ভালো কোনো টবে এটাকে শিফট করতে চাই তাহলে কিন্তু আমরা এগুলোর কি করি রিপোর্টিং করি তো আমরা কি করব এবার গাছটিকে কিন্তু সুন্দর করে টবে কিছুটা মাটি নিয়ে সুন্দর করে মা গাছটিকে আমরা মাঝখানে বসিয়ে এর প্রতিস্থাপন করব আর এর জন্য আমরা কি করব টবের কিন্তু এক থেকে দেড় ইঞ্চি উপরে আমরা অবশ্যই ফাঁকা রাখবো যাতে পরবর্তীতে এই গাছের পরিচর্যা করতে সুবিধা হয় দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে রিপোর্ট করছে আর বন্ধুরা হ্যাঁ একটা কথা আপনাদের বলা হয়নি এই গাছের কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর নতুন নতুন ডালপালা গজিয়েছে আসলে এটাকে আমি মোটামুটি এক মাস আগে এর হার্ট করে দিয়েছিলাম গাছটির চেহারা খুব খারাপ হয়ে গেছিল যে কারণে আমি কিন্তু এটা প্রচণ্ড শীতেই এটাকে আমি হার্ট করে ফেলেছিলাম তো যাই হোক গাছটি স্ট্রেসে যায়নি এবং আমার এই গরম পড়তে পড়তে এই গাছে কিন্তু প্রচুর নতুন নতুন পাতা এবং ডাল গজিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম ভীষণ সুন্দর লাগছে দেখতে আশা করি এবার আমি প্রচুর ফুল পাবো এবং এর মাথাগুলো অবশ্যই আমি কেটে দেবো যাতে এটা গাছটা আরও বুষি হয় আমার প্রতিস্থাপন হয়ে গেল গাছটি এবার আমি এটাকে কি করব ভালো করে এটাকে ওয়াটারিং করে দেবো এমনভাবে ওয়াটার করব যাতে এর নিচ দিয়ে কিন্তু জল বেরিয়ে যায় আর বন্ধুরা আপনারা অবশ্যই রিপোর্টিংয়ের পরে গাছটিকে দু তিন দিন ছায়াযুক্ত জায়গায় রেখে ফুল সানলাইটে রেখে দেবেন এবং কুড়ি দিন পর আবার নতুন করে আমরা এই গাছে খাবার দিতে থাকবো তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগলো